মুস্তাহিদ ইসলাম আপনি লিখেছেন আমার স্বামী একজন হাই স্কুল শিক্ষক সরকার শিক্ষকদের চাকরির উপর সরকার শিক্ষকদের চাকরির উপর ঋণ দেওয়ার ব্যবস্থা রেখেছে আমার বাড়ি করার জন্য এই ঋণটি নিতে চাচ্ছি এই ঋণগুলো প্রতি মাসে কিসিতে কিস্তিতে কয়েক বছরের সুদ হবে শতকরা সামান্য করে বাড়তি টাকা নিবে এই বাড়তি টাকাটাকে সুদ হবে অবশ্যই এটি সুদ হবে এবং আপনার এর বিকল্প কিছু আপনাকে খুঁজতে হবে প্রয়োজনে আপনি বাড়ির মালামাল কেউ আপনাকে কিনে দিল এবং সেটা যে দামে কিনে দিলেন তিনি কিনে তার চাইতে বেশি দাম নিলেন এভাবে আপনি করতে পারেন কিন্তু আপনি যদি আপনি যদি নির্দিষ্ট সুদ্ধ দিয়ে থাকেন নির্দিষ্ট মুনাফা দেন প্রতি মাসে মাসে বা প্রতি বছর বছর তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই সুদ হবে এবং সেই নেওয়া আপনার জায়জ হবে না অনেক সুযোগ সুবিধা আমরা অনেকেই পাই যারা প্রবাসে থাকেন অমসলিম প্রধান অনেক উন্নত দেশে আমাদের অনেক ভাইরা থাকেন সে সমস্ত দেশগুলোতে দেখা যায় যে এ ধরনের মানে সুদিলোণের ভিত্তিতে বাড়ি কেনা খুব সহজ একটা কাজ হয় অথচ নিজে টাকা জমিয়ে বাড়ি কেনা অলমোস্ট অসম্ভবের মতো ব্যাপার হয়ে দাঁড়ায় শুধুমাত্র ভাড়া দিয়ে গেলাম সেই টাকাটা ভাড়ার টাকাটাই শুধুমাত্র আমি কিছু দিয়ে গেলে বাড়ির মালিক হয়ে যেতে পারছি এরকম সুদের লোনের মাধ্যমে আপনার বিপুল পরিমাণ আপনার মূল্যের বাড়ির মালিক হয়ে যাওয়ার যে হাতছানি আছে সেটা আমরা অনেকেই অ্যাভয়েড করতে পারি না এবং আল্লাহর ভয় সেখানে আমাদের জাগ্রত হলে আমরা অনেকে সেটাকে এড়িয়ে গিয়ে এ সমস্ত হারামে লিপ্ত হয়ে যাই আল্লাহ তালা ভয় আমাদের অন্তরে থাকা উচিত এবং এই ধরনের হারাম এটা থেকে আমাদের বেঁচে থাকার জন্য অবশ্যই আরও সংকল্পবদ্ধ হতে হবে জোহরা লিজা লিখেছেন শাশুড়িকে না জানিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজের মায়ের জন্য কিছু আনলে কি গুণা হবে শ্বশুরবাড়ি থেকে আপনি যা আনছেন এটা মালিককে যদি এমন হয় যে সেটা শ্বশুরবাড়ির জিনিস আপনি সেটা মালিক না তাহলে সেটা তো আপনি আনলে অনৈতিক হবে গুণা হবে আর যদি আপনার জিনিস আপনি আনেন এবং সেক্ষেত্রে শাশুড়িকে না জানিয়ে আনলেন তাতে কোনো অসুবিধা হবে না ফারজানা হায়াত খান লিখেছেন শ্বশুরবাড়ির কেউ আমাকে পছন্দ করে না অনেক যত্ন করেও তাদের মন পাইনি আমি বাপের বাড়ি থাকি আমার স্বামী প্রবাসী শ্বশুরবাড়িতে কাজের ঝামেলা হলেই আমাকে নিতে আসে নয়তো আসে না আমি যাই না কারণ তারা আমাকে মানসিক অশান্তিতে রাখে আমি না যাওয়া থেকে আমার কোনো গুণা হচ্ছে যদি সেখানে আপনার কষ্ট হয় যেমনটা আপনি বললেন বাস্তব যদি এরকম হয় নিজের বিষয় নিয়ে জনসময় মূল্যায়ন করতে অসুবিধা হয় নিজের প্রতি নিজে সঠিক সিদ্ধান্ত নিতে অসুবিধা হয় সেই জন্য আপনি নিরপেক্ষ কোনো ব্যক্তিকে পুরো বিষয়টা যদি তার সামনে হাজির করে ডিসিশন নিতে পারেন বিশেষ করে কোনো আলেমের কাছ থেকে সেটা বেশি ভালো হয় আশা করছি এর মাধ্যমে আপনি গুণাগার হচ্ছেন না যদি আপনি যা বলছেন সেটাই বাস্তবসম্মত হয় গাজী সুজা আহমেদ সৈকত আপনি লিখেছেন সৎ ভাইয়ের ছেলে কি মাহরাম সৎ ভাই তার ছেলে আপন ভাই নয় কিন্তু সৎ ভাই তার ছেলে মাহরাম হবেন কারণ হলো সৎ ভাই যা ধরুন আপনার মা এক কিন্তু বাবা ভিন্ন একই মায়ের অন্য ঘরের সন্তান তিনি আপনার ভাই তার সাথে আপনার রক্ত সম্পর্ক আছে যেহেতু রক্ত সম্পর্ক আছে অতি তার রক্ত সম্পর্ক যে তার সাথে আপনার রক্ত সম্পর্ক আছে ব্যাপারটা সেরকম